নেতৃবৃন্দ, বিশেষ করে আহ্বায়ক মোহাম্মদ জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন সিকদার এবং যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ জাহাঙ্গীর জলিল সহ যুবলীগে যারা নেতা কর্মী রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই মত বিনিময় সভা সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগ দক্ষিণ এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তিনবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আমাদের সবার প্রিয়জন, প্রিয় বড় ভাই বাবু সিআইপি বাবু সুব্রত পাল, উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা দক্ষিণ বিভাগ এই রাজবাড়ী জেলা দায়িত্বপ্রাপ্ত নেতা, ঢাকা দক্ষিণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, সাবেক তুখোড় ছাত্র নেতা, আমার প্রিয় ভাই প্রিয়জন আবু মনির মোহাম্মদ শহীদুল্লাহ রাসেল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, উপতথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত আহমেদ শহীদ।